পাবনা সদর উপজেলার মালিগাসা ইউনিয়নের টেপুনিয়ায় একটি ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে পাবনা মালিগাসার টেবুনিয়া আর এইচডি হইতে লাবলুর বাড়ি পর্যন্ত ইউডি ব্লক রাস্তা কাজের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উদ্বোধনকালে এমপি প্রিন্স বলেন দেশের প্রতিটা আঞ্চলিক সড়ক ব্যাপক উন্নয়ন করছে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে যার সুফল ভোগ করছে সাধারণ মানুষ ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম অঞ্চল প্রতিটা রাস্তা আরও উন্নত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সর্দার মিঠু আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ পৌর আওয়ামী লীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু মালিকাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ